আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম এমএস ওয়ার্ডের হোম ট্যাবের ফন্ট অপশনগুলো নিয়ে। আজকে আমরা আলোচনা করব প্যারাগ্রাফ এরিয়া নিয়ে, অর্থাৎ এই যে এখানে প্যারাগ্রাফ রয়েছে, এই প্যারাগ্রাফের এরিয়ার অন্তর্ভুক্ত যে অপশনগুলো রয়েছে, যে টুলসগুলো রয়েছে, সেই টুলসগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো আমাদের আজকে হোম ট্যাবের পার্ট নাম্বার হচ্ছে 3। আমরা ক্লিপবোর্ড দেখেছি, ফন্ট দেখেছি, এবং আজকে আমরা 3 নম্বরে দেখব প্যারাগ্রাফ। আমরা প্রথমে লেফট সাইডের উপর থেকে শুরু করব। আমরা এই উপরে যাব। উপরে যদি আমরা মাউস কার্সর নিয়ে যাই তাহলে লেখা আসতেছে বুলেটস, স্টার্ট এ বুলেটেড লিস্ট। অর্থাৎ আমরা যখন কোনো লিস্ট করি তখন অবশ্যই আমরা সেই লিস্টের সামনে কিছু একটা দেই, হয় ক্রমিক সংখ্যা দেই, তাহলে কোনো টিক দেই বা কোনো আইকন দেই। আইকন, টিক, ক্রমিক সংখ্যা এগুলো ছাড়া কিন্তু লিস্ট হয় না। তো আমরা লিস্ট করার জন্য বুলেটস ইউজ করতে পারি, অর্থাৎ আইকন যোগ করতে পারি। আমরা এটাকে কপি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল সি। কপি করার পর আমরা এটাকে আবার পেস্ট করব। পেস্ট করার জন্য এন্টার দিয়ে নিই। তো আমরা এখানে লিস্ট দিব, প্রত্যেকটি সামনে একটি করে আইকন যোগ করে দিব, অর্থাৎ আমরা আইকন দিয়ে লিস্ট করব, অর্থাৎ বুলেট দিয়ে লিস্ট করব। তো এরপর আমরা আবার আন্ডু দেই। আমাদের এখানে প্রথম যে হেডিংটা রয়েছে এটার সামনে যদি আমরা আইকন দিতে চাই তাহলে এটাকে সিলেক্ট করতে হবে এবং এই বুলেটে ক্লিক করে দিতে হবে। আমাদের এখানে লিস্টের যে একটি আইকন সেটি সামনে চলে আসছে। এখন আমরা যদি এটাকে কপি করি, কন্ট্রোল সি কপি করি, তাহলে আমাদের বুলেট সহ এই আইকন সহ কিন্তু কপি হয়ে গেছে। এখন আমরা কী করব, এটাকে এন্টার দেব দিয়ে এই আমাদের লিস্টের সামনে একটি আইকন যোগ হয়ে গেছে। আমরা চাইলে এই আইকনকে চেঞ্জ করতে পারি, বিভিন্ন ধরনের আইকন আমরা দিতে পারি। কন্ট্রোল সিলেক্ট করে আমরা এই যে অ্যারো বাটন রয়েছে, অ্যারো বাটনে ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ধরনের আইকন রয়েছে। আমরা এটা দিয়ে দিব, এখান থেকে চেঞ্জ করতে পারি। আবার কই গেলাম, আবার আমরা এইখান থেকে এটা লেবেলও দিতে পারি। হ্যাঁ, লেবেলও দিতে পারি। যেমন আমি প্রথমে কন্ট্রোল জেড দিয়ে নিই, প্রথম স্টেপটা আমি এইটা, এটার লেবেল আমি এইখানে এটা দিলাম। দ্বিতীয়টার লেবেল আমি একটু ডিফারেন্স দিব, যেমন এখান থেকে আমি এটা দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর তৃতীয়টার লেভেল আমি আরেকটু ডিফারেন্স দিব, আইকন আমরা এক রাখতে পারি, আইকন ডাজ নট ম্যাটার, আমরা এখান থেকে এক রাখতে পারি এরকম। আমরা অ্যারো বাটনে ক্লিক করার পর আমাদের এখানে আইকন চেঞ্জ করতে পারি এবং এটির লেভেলও চেঞ্জ করতে পারি। এটি ধাপে ধাপে আমরা এরকম এদিকে নিয়ে আসতে পারি, আবার এদিকে নিয়ে আসতে পারি, এরকম করতে পারি। তো এরপর ডিফাইন নিউ বোল্ট, অর্থাৎ এগুলো বাদ দিয়েও যদি আমরা আরও কিছু দিতে চাই, কোনো স্যাম্পল অ্যাড করতে চাই, যেমন বা কোনো আন্ডারলাইন অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা সিম্বলে যাব। এখান থেকে আমাদের ইচ্ছে মতো সিম্বল নিতে পারি। হ্যাঁ, এই যে সিম্বল চেঞ্জ হয়ে গেল এরকম। আমরা এই অ্যারো বাটনে ক্লিক করে যে অপশনগুলো থাকবে, এই যে এই দুটো থেকে আমরা এই কাজগুলো করতে পারি। এরপর আমাদের এই পরবর্তীতে রয়েছে নাম্বারিং, অর্থাৎ ক্রমিক সংখ্যা দিয়ে লিস্ট হবে। আমরা এতক্ষণ দেখলাম বুলেট লিস্ট, আমরা এখন দেখব নাম্বারিং লিস্ট। কন্ট্রোল জেড দিয়ে দিই, আমরা এগুলোকে সিলেক্ট করবো এবং এটাকে সিলেক্ট করে দিব। এখানে সিলেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা এটা প্রয়োজন নাই। আমরা এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 10টি হেডিং রয়েছে, 10টি হেডিংয়ের নাম্বার এসেছে 10টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 10টা নাম্বার এখানে এসেছে। এখন আমরা যদি আগের মতোই এই অ্যারো বাটনে ক্লিক করি তাহলে আমাদের এখানে অনেকগুলো অপশন আসবে। এই যে এখানে নান আসবে, অর্থাৎ আমরা আমাদের লিস্টে যদি সামনে কোনো কিছু প্রয়োজন না হয় তাহলে আমরা দিব না। আমরা 1, 2, 3 যদি নর্মালি দিতে চাই তাহলে এখানে দিব। আমরা যদি ব্র্যাকেট দিতে চাই এরকম ব্র্যাকেট আসবে। আবার আমরা যদি রোমান সংখ্যা দিতে চাই তাহলে রোমান সংখ্যা আসবে। আবার আমরা যদি এবিসিডি দিতে চাই এবিসিডি আসবে।
তো এইভাবে আমরা নাম্বারিং লিস্ট করতে পারি। আর আমাদের এইখানে যে অপশনগুলো রয়েছে সেগুলো তো আমি পূর্বে দেখিয়েছি, আমাদের এইখানে যে অপশনগুলো দেখিয়েছি এবং এইখানে যে অপশনগুলো রয়েছে প্রায় সেম, তেমন ডিফারেন্স নেই, আমি এখানে যাচ্ছি না। এরপর আমরা যাব মাল্টি লেভেল লিস্টে। এই মাল্টি লেভেল লিস্ট একটু ভিন্ন ধরনের, আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যদি মাল্টি লেভেল লিস্টে যাই তাহলে কিন্তু আমাদের এই সিলেক্টকৃত অংশটুকু অর্থাৎ লিস্টের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু আমাদের এখানে কিছু অপশন আসতেছে, অপশন শো করতেছে। তো আমরা যদি মাল্টি লেভেল লিস্টের ক্ষেত্রে আমরা যদি প্রথমটা সিলেক্ট করি কারেন্ট লিস্টে, আমাদের প্রথম যে লিস্টটি হবে সেটি হবে 1-2 দিয়ে, এবং দ্বিতীয় যে লিস্ট হবে সেটি হচ্ছে এ দিয়ে, এবং তৃতীয় যে লিস্ট হবে সেটি হচ্ছে আই দিয়ে, ঠিক আছে? তো আমরা মানে অর্থাৎ রোমান চিহ্ন দিয়ে, এই যে তৃতীয় লিস্ট হবে রোমান দিয়ে। তো আমরা এটি কিভাবে করব, সেন্স লেভেলে যেতে হবে। সেন্স লেভেলে গিয়ে আমাদের ফার্স্ট লেভেল আমরা প্রথমে একটি সিলেক্ট করে নিই, সিলেক্ট করে নিয়ে এটাকে সেন্স লেভেলে যাব। প্রথম লেভেল হচ্ছে 1, তারপর আমরা যাব দ্বিতীয় লেভেলে, ঠিক আছে? চেঞ্জ লেভেল, দ্বিতীয় লেভেল হচ্ছে এ। এরপর আমরা যাব তৃতীয় লেভেলে, চেঞ্জ লেভেল, তৃতীয় লেভেল হচ্ছে আই। এরপর আমরা যাব চতুর্থ লেভেলে, চেঞ্জ লেভেল, চতুর্থ লেভেল হচ্ছে 1, ঠিক আছে? তো আমরা এই কয়েকটা দেখি, এগুলো ডিলিট করে দেই। এখন আমরা এই 1 বরাবর যদি কোনো লিস্ট লিখি আরও, এরকম এরকম লিখলাম, যত লিখবো এখানে এই 1-2-3 দিয়েই আমাদের লিস্টগুলো আসবে। আবার যখন আমরা এই এ বরাবর কোনো লিস্ট লিখব, আমরা যত লিখবো ততগুলো লিস্টই আমাদের এ বি সি এইভাবে আসবে, হ্যাঁ কীভাবে আসবে, হ্যাঁ। এখন আমরা যদি এই 3 নম্বরে যাই, 3 নম্বরে গিয়ে আমরা যা লিখব আমাদের এই লিস্ট আকারে হবে, অর্থাৎ রোমান সংখ্যা আসবে। তো এইভাবে আমরা মাল্টি লেভেল লিস্ট করতে পারি, অর্থাৎ একই পেজের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন লিস্ট আমরা অ্যাড করতে পারি। এরপর আমরা যাব ডিক্রিজ ইনডেট, এবং এর পাশে রয়েছে ইনক্রিজ ইনডেট। তো এই ডিক্রিজ ইনডেটটা দেখার জন্য আমরা এটাকে সিলেক্ট করব। কোনো হেডিংকে বা কোনো সেন্টেন্সকে বা কোনো লিস্টকে ডানে এবং বামে, লেফট এবং রাইটে মুভ করার জন্য আমরা এই ডিক্রিজ ইনডেট এবং ইনক্রিজ ইনডেট ইউজ করতে পারি, আমাদের প্রয়োজন মতো সরিয়ে নিতে পারি, হ্যাঁ প্রয়োজন মতো সরিয়ে নিতে পারি। এই ছিল ডিক্রিজ ইনডেট এবং ইনক্রিজ ইনডেটের কাজ। এরপর আমরা যাবো এই শর্টে, আমরা এখানে কিছু বর্ণ নিয়ে নেই, এ বি। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা দিয়েছি এ, তারপর ভি, তারপর বি, তারপর সি, তারপর এস, তারপর এস, তারপর ডি। এখন আমরা এখানে উলট পালট করে টাইপ করেছি, প্রথমে এ টাইপ করেছি, তারপর ভি, তারপর বি, তারপর সি, এরকম উলট পালট করে টাইপ করেছি। কিন্তু আমরা যখন এখানে একটি ধারাবাহিকতা নিয়ে আসবো, যেমন এরপর বি আসবে, বির পর সি আসবে, সেই সিস্টেমটি এখান থেকে করতে পারি। আমরা এটিকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা শর্টে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের এখানে একটি ডায়লগ বক্স এসেছে, এবং বক্সে দেখতে পাচ্ছি এখানে প্যারাগ্রাফ রয়েছে। যেহেতু আমরা এ বি সি ডি লিখেছি, সুতরাং আমাদের এখানে প্যারাগ্রাফই থাকবে, প্যারাগ্রাফই রেখে দিব। এখানে টেক্সটও রয়েছে, আমরা এখানে টেক্সটই রেখে দিব, এবং এইখানে রয়েছে অ্যাসেন্ডিং এবং এখানে রয়েছে ডিসেন্ডিং। যখন আমাদের এখানে অ্যাসেন্ডিং ক্লিক করা থাকবে, তখন যদি আমরা এখানে ওকে দিই তাহলে আমাদের এখানে ধারাবাহিকভাবে আসবে। যেমন আমরা ওকে দিলাম, আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি ডি এইচ এস বি, অর্থাৎ একটার পর একটা চলে আসছে। আবার আমরা যখন ডিসেন্ডিং করব তখন উল্টো দিক থেকে আসবে, প্রথমে ভি চলে যাবে, ডিসেন্ডিং, এই অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিংয়ের কাজ। তো এরপর আমরা দেখব সংখ্যা দিয়ে, ক্রমিক সংখ্যা দিয়ে। আমরা 1 দিব, 3 দিব, 5 দিব, 2 দিব, 6 দিব, 8 দিব, 9 দিব। আচ্ছা, আমরা এটিকে অ্যাসেন্ডিং করব, অর্থাৎ সিরিয়ালে নিয়ে আসব। আমরা এটাকে অ্যাসেন্ডিং করে দিব, অ্যাসেন্ডিং করলে আমাদের ধারাবাহিক আসছে, হ্যাঁ। আবার আমরা যদি ডিসেন্ডিং করি তাহলে উপরে বড় হয়ে যাবে, 9 থেকে শুরু হবে। তো বন্ধুরা, এরপর আমরা যাব শো এবং হাইডে। আমরা যখন কোনো সেন্টেন্সের শেষে বা কোনো প্যারাগ্রাফের শেষে এই আইকনটি দিতে চাই,
তখন এটাকে সিলেক্ট করে রাখতে হবে। যেমন সিলেক্ট করে রাখলাম, তাহলে আমাদের প্রত্যেকটি প্যারাগ্রাফের শেষে অংশগুলো শেষ হয়ে যাচ্ছে এবং এই শেষে এখানে একটি আইকন চলে আসছে। হ্যাঁ, তো আমরা যদি এটি দিতে চাই তাহলে আমরা এখানে সিলেক্ট করে রাখব। এটি সিলেক্ট করে রাখলেই আমাদের লেখার শেষে আমাদের এই আইকনটি আসবে। হ্যাঁ, তো এটা আমাদের তেমন প্রয়োজন নেই, আমরা এটি দিব না, আমরা এটি ইউজ করব না। তো বন্ধুরা, এরপর আমরা যাব টেক্সট অ্যালাইনে। আমরা এর উপর মাউস কার্সার নিয়ে গেলে লেখা আসতেছে অ্যালাইন টেক্সট লেফট, অর্থাৎ আপনার প্যারাগ্রাফটি কোন সারিতে থাকবে, লেফট সাইডের সারিবদ্ধ থাকবে না রাইট সাইডের সারিবদ্ধ থাকবে না মিডিলে সারিবদ্ধ থাকবে। এই টেক্সট অ্যালাইনের মাধ্যমে মূলত এই বিষয়টি ইন্ডিকেট করা হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্যারাগ্রাফটি লেফট অ্যালাইনে রয়েছে। রাইট লাইন যদি করি তাহলে আমাদের এটি রাইট সাইডে সারিবদ্ধ হয়ে গেল। আমরা যখন সেন্টার অ্যালাইন করব, যেখানে লেখা আসতেছে সেন্টার, সেন্টার করলে আমাদের এটি সেন্টারে চলে আসবে। তবে অবশ্যই যে অংশটুকুকে আপনি অ্যালাইন করতে যাচ্ছেন, সারিবদ্ধ করতে যাচ্ছেন, সেই অংশটুকু প্যারাগ্রাফের সেই অংশটুকু বা সেই সেন্টেন্সটুকু সিলেক্ট করে নিতে হবে। তো আমরা চাচ্ছি এটিকে লেফট লাইনে রেখে দিব, শুধু আমরা হেডিংটাকে সেন্টারে নিয়ে আসবো। এই যে আমরা শুধু হেডিংটা সিলেক্ট করতেছি, সিলেক্ট করে ওকে দিচ্ছি। হেডিংটা মাঝখানে চলে আসতেছে, সেন্টারে চলে আসতেছে। এই ছিল আমাদের এই টেক্সট লাইনের কাজ। এরপর আমরা যাব এই লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিংয়ে। লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং এটি কী? লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং অর্থাৎ হচ্ছে আমাদের প্যারাগ্রাফের একটি লাইন থেকে আরেকটি লাইনের দূরত্ব। অর্থাৎ আমাদের এই যে লাইনটি রয়েছে, এই লাইন থেকে নিচের লাইনের যে আমাদের একটি গ্যাপ রয়েছে, আমাদের যে গ্যাপ রয়েছে, এই গ্যাপটি আমরা কমাতে এবং বাড়াতে পারি, এবং সেটি করতে পারি এই লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিংয়ের মাধ্যমে। আমরা এখানে ক্লিক করলে এখানে কিছু অপশন আসবে, যেমন আমাদের এখানে 1.5 রয়েছে লাইন, আমরা যদি কমাতে চাই তাহলে 1 দিয়ে দিব। এবং এই ডিফল্ট স্পেসগুলো বাদ দিয়ে যদি আমরা আরও স্পেস দিতে চাই, কমাতে এবং বাড়াতে চাই, সেক্ষেত্রে আমরা লাইন স্পেসিং অপশনে যাব। অপশনে গিয়ে আমরা এই যে এইখানে কমাতে বাড়াতে পারি। হ্যাঁ, এখানে আমরা 1 পর্যন্ত দিতে পারি, 1-এর পরে আমরা 0.5ও দিতে পারি। হ্যাঁ, 0.5ও দিতে পারি, এই যে একদম ছোট হয়ে যাবে। হ্যাঁ, এখানে আমরা কমাতে বাড়াতে পারি, ছোট হয়ে যাচ্ছে। তো আবার আমরা এখানে 0.5 না দিয়ে 0.7 দিব, 7 দিতে পারি। হ্যাঁ, আবার যদি চাই যে আমরা ডিফল্ট রেখে দেবো, আমরা ডিফল্টে ক্লিক করে দিলাম এখানে। হ্যাঁ, এভাবে আমরা কোনো প্যারাগ্রাফের লাইনের ডিস্টেন্স কমাতে এবং বাড়াতে পারি। তো এরপর আমরা যাব এই শেডিংয়ে। এই শেডিংয়ের মাধ্যমে আমরা কোনো প্যারাগ্রাফের ফুল ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে পারি। যেমন আমরা এইটুকুর ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করে দিব, তাহলে আমাদের এখানে যাইতে হবে। হ্যাঁ, এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যদি চেঞ্জ করতে না চাই তাহলে আমাদের এখান থেকে নন দিয়ে দিতে হবে, যে এখানে, হ্যাঁ, এই যে ন কালার। আবার যদি বিভিন্ন কালার দিতে চাই, যে অনেক ধরনের কালার এখানে রয়েছে, আমরা যে কোনো কালার দিয়ে আমাদের প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে দিতে পারি। তো এরপর আমাদের এখানে রয়েছে বটম বর্ডার, অর্থাৎ বর্ডার করার জন্য আমরা এই অপশনটি ইউজ করতে পারি। যেমন আমি এই প্যারাগ্রাফের চতুর্পাশে একটি বর্ডার দিব, তাহলে এটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে আমরা এখানে যাব, অ্যারো বাটনে যাব। অ্যারো বাটনে গিয়ে চতুর্পাশে যে বর্ডারটা রয়েছে, অর্থাৎ এই যে আমাদের যে ডট ডট রয়েছে, এই ডটগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক, বর্ডার আসবে না। অর্থাৎ এই যে বর্ডার রয়েছে চতুর্পাশে, বর্ডার হয়ে গেল। একইভাবে আমরা এভাবে বিভিন্ন ফরম্যাটে চেঞ্জ করতে পারি। আমরা এখানে যাব এবং সিলেক্ট করে দেবো, যেমন আমরা লেফট সাইডে বর্ডার দেবো, তাহলে কী করব, আমরা লেফট সাইডে ক্লিক করে দেব। এখন আমরা রাইট সাইডেও বর্ডার দেবো, রাইট সাইডে দিয়ে দিলাম। এখন আমরা নিচেও বর্ডার দেবো, নিচে দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই প্যারাগ্রাফ এরিয়ার কাজ। প্যারাগ্রাফ এরিয়াতে যতগুলো অপশন রয়েছে সবগুলো অপশন সম্পর্কে আমরা আলোচনা করলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।